স্টুডেন্ট, আজকে ডিসক্রাইব করব আমাদের একটা কমন টাইপ হ্যান্ড টুলস আছে, তার নাম হলো গিয়ে হ্যামার। মোস্ট ভার্সেটাইল টুলস ইন আওয়ার ফিটার ওয়ার্কশপ, তার নাম হচ্ছে হ্যামার। কি কি কাজে হ্যামার ইউজ করা হয়? কোনো পাঞ্চিং, রিবেটিং, বেন্ডিং ইত্যাদি কাজের ক্ষেত্রে হচ্ছে হ্যামার ব্যবহার করা হয়। আজকে ডিসক্রাইব করব হ্যামারের বিভিন্ন ধরনের পার্টস নিয়ে। ডপ ফোর্জ মেটালের তৈরি হয় আর হাই কার্বন স্টিলের তৈরি হয় হচ্ছে গিয়ে একটা হ্যামার। কতগুলো পার্টস নিয়ে হ্যামার তৈরি হয় সেগুলো আজকে বলবো। দেখো, এখানে পার্টস অফ হ্যামার বলতে আমার টোটাল 6টা পার্ট নিয়ে হচ্ছে হ্যামার গঠিত হয়। কী কী? 1 নম্বর পার্টের নাম হচ্ছে ফেস, 2 নম্বর পার্টের নাম হচ্ছে পিন, 3 নম্বর পার্টের নাম হচ্ছে বডি, 4 নম্বর পার্ট হচ্ছে আই হোল, 5 নম্বর পার্ট হচ্ছে চেক, 6 নম্বর পার্ট হচ্ছে হ্যান্ডেল। এই 6টা পার্ট নিয়ে আমার হচ্ছে একটা হ্যামার গঠিত হয়। এখানে একটা দেখো ছবি আমি ড্র করে রেখেছি, সেটা হচ্ছে হ্যামার। এখানে দেখো এই যে 6টা পার্ট বললাম, এই 6টা পার্ট হচ্ছে এখানটার মধ্যে দেখানো আছে। প্রথম দেখো এই যে এই ছোট পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যান্ডেলের সাথে অ্যাটাচ আছে, কিন্তু হচ্ছে এটা হ্যামার, হ্যামারের বডি, টোটাল বডি অফ হ্যামার যদি বলা হয় এটা। লাস্ট পার্ট যেটা আছে এই জায়গাটাতে, এটা হচ্ছে স্টিকিং পার্ট, মানে যেটা দিয়ে আমি হ্যামারটা দিয়ে স্টিক করি, সেটার নাম হচ্ছে গিয়ে ফেস অফ হ্যামার। এই যে উপরে যে মাথাটা রাউন্ড মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিন অফ হ্যামার। একটা হ্যামারের স্পেসিফিকেশান যদি বলা হয় যে কতভাবে একটা হ্যামারকে স্পেসিফাই করা যায়, তখন ওইটা জানা বোঝা যায় আর কি এই পিনটা দেখে। সেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে পিন, হ্যামারের পিন। এই জায়গাটা হচ্ছে হ্যান্ডেল। এই যে গোটা টোটাল বডিটা আছে সেটা হচ্ছে বডি অফ হ্যামার। যেই জায়গাটাতে হ্যান্ডেলটা এসে নিচে গেছে এইখানটায়, এটার নাম হচ্ছে ফেস অফ হ্যামার, এই আই হোল অফ হ্যামার। তারপর যেটা আছে চেক অফ হ্যামার, আই হোলের পরে যেই জায়গাটা আছে সেটা হচ্ছে হ্যামারের চিক অফ হ্যামার। স্টার্ট। এবার দেখো একটা হচ্ছে আমি হ্যামার নিয়েছি, এই হ্যামারটাতে আজকে হচ্ছে তোমাদেরকে 6টা পার্ট দেখাবো কোনটার কি নাম। টোটাল হ্যামারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যামার, যে জায়গাটাতে আমি ধরে আছি এটা হচ্ছে হ্যামারের আমার হ্যান্ডেল। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিন, পিন অফ হ্যামার, যেটা স্টিকিং পার্ট লোয়ার পার্টটা, এটার নাম হচ্ছে গিয়ে স্টিকিং, যে পার্টটা দিয়ে আমি স্টিক করি সেই পার্টটার নাম হচ্ছে ফেস অফ হ্যামার। যেই জায়গাটাতে হ্যান্ডেলটা এসে ম্যাচ করে গেছে সেই জায়গাটার নাম হচ্ছে আই হোল অফ হ্যামার। আই হোল অফ হ্যামারের পরে যেই সফট পার্টটা আছে এই সফট পার্টটার নাম হচ্ছে চিক অফ হ্যামার। টোটাল 6টা পার্ট নিয়ে হচ্ছে আমার একটা হ্যামার গঠিত হয়। এই 6টা হচ্ছে গিয়ে আমার হ্যামারের পার্ট। যদি কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় কোনো সময়, তোমাদেরকে এই 6টা পার্ট হচ্ছে গিয়ে ডিসক্রাইব করে দেখাতে হবে এবং মার্কিং করে দেখাতে হবে এই 6টা পার্ট। মোস্ট ভার্সেটাইল ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আর এই হ্যান্ড টুলস হচ্ছে হ্যামার, ডপ ফোর স্টিল মেটালের তৈরি হয়।